নমস্কার বন্ধুগণ, ইনফোডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলব ইতিবাচক চিন্তাধারা নিয়ে। আজ আমাদের সমাজে ইতিবাচক চিন্তাধারা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আজ আমাদের ছেলেমেয়েরা নেতিবাচক চিন্তায় বেশি উৎফুল্ল বোধ করছে। আজ সমাজে যে বিচ্ছিন্নতাবাদের প্রবণতা চলছে, তাতে তাদের ব্যক্তিত্ব হচ্ছে বিকৃত, এর ফলে এদের জীবন হয়ে উঠছে হতাশাময়। এজন্য আজ আমাদের প্রয়োজন ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের মধ্যে নিজের ব্যক্তিত্ববোধ বিকাশে সচেতন করে তোলা। এর জন্য পিতামাতাকেও ত্যাগ স্বীকার করে নিজেদের ইন্দ্রিয় সংযম করা ও চারিত্রিক বৈশিষ্ট্য সুগঠিত করা দরকার। আজ আমাদের সমগ্র সত্তা হরণ করছে অর্থ, ক্ষমতালিপ্সা আর ইন্দ্রিয়সুখ প্রবণতা, ফলে মানুষের সৃজনশীল ক্ষমতা আজ বিচ্ছিন্নতাবাদে পরিণত হয়েছে। তাই এই জঘন্য প্রবণতাকে সংযমের দ্বারা প্রতিরোধ করে তুলে নতুন কর্মধারা গ্রহণ করে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সত্যটা এই যে আমাদের নিজেদের ঐতিহ্য থেকেই আমরা অনেক সুগভীর ধ্যান ধারণা গ্রহণ করতে পারি, সেই সঙ্গে পাশ্চাত্যের ঐতিহ্য থেকেও। এই চিন্তাধারায় উদ্বুদ্ধ হলেই আমাদের সমাজে বৈচিত্র্যের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।